গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখলেনই তো, আগের দিন আমি রাত্রের দিকে চলে এসেছি ব্যারাকপুরে, মানে আমার বাপের বাড়িতে এসেছি। তো এখন এসেছি, আর এসে না এমনি দিন আগে কতবার এসেছি, এত তাড়াতাড়ি না ঘুম ভাঙেনি। আজকে অনেক দিন পর আসলাম, জানেন তো, প্রায় দেড় বছরের কাছাকাছি হয়ে গেল এসেছি। এসে আর মানে বেশি ঘুমোতেও পারিনি, ভোর পাঁচটা নাই বাজতে উঠে পড়েছি। উঠে দেখি কি ঠাকুমা তো উঠে পড়েছে, ঠাকুমার পাশেই আমি শুয়েছিলাম, তো ঠাকুমা উঠে পড়েছে। ঠাকুমা উঠেই দেখছি যে ফুল তুলতে চলে এসেছে, আর কত গাছপালা লাগিয়েছে দেখুন। তাই জন্য আমিও ভাবলাম যে আমিও আর শুয়ে থাকবো না, উঠেই চলে এসেছি, আর ফোনটা হাতে করে নিয়ে আপনাদের সঙ্গেও দেখানো হবে আর আমিও দেখবো। তো রাত্রেবেলা এসেছিলাম বলে দেখা হয়নি ঠিক মতো করে, তাই জন্য ভোরবেলা সকাল সকাল উঠে পড়েছি। দেখুন এইদিকে শিউলি ফুল গাছে এখনও পর্যন্ত শিউলি ফুল দিয়ে যাচ্ছে, জানেন তো। আর এই মন্দিরটা দেখেছেন, তুলসীতলা মন্দিরটা, এইটা হচ্ছে ঠাকুমা নিজে হাতে তৈরি করেছে। আর এইদিকে দেখুন নয়নতারা ফুল গাছ, টগর ফুল গাছ, বেল গাছ, কী গাছ নেই বলুন তো। এই বাড়িতে সব রকমের গাছ আছে। এই দেখুন এই একটা টগর গাছ, এই টগর গাছে কত সুন্দর। তো দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠেই চলে এসেছি এখন, আর হচ্ছে মাথা ব্যথা আসায়নি। এখানে সকালবেলা দেখলাম ঠাকুমা ফুল ছিটছে, এখন কটা বাজে দাঁড়ান দেখে বলছি, এখন বাজে 5:32। কি বলছি, 5:32 বাজে, তাই আছে। তো যাই হোক, এখন উঠে পড়েছি, উঠে দেখুন ঠাকুমা ফুল ছিটছে, আমিও ফুল ছিটতে চলে এসেছি। এই যে ফুল ছিঁড়ে যাচ্ছে, টগর ফুল হয়েছে দেখুন, এই চলে এই ফুলগুলো ওই ফুলটার মতোই অনেকটা, ওইটা একটু থোকা আর এইটা একটুখানি পাতলা। কত রকমের টগর দেখুন, এই এই এক ধরনের। এখানে জবা ফুল গাছ হয়েছে, জবা ফুল গাছে তো 20 ফুল নেই এখন। আর বেল গাছ দেখুন, এটা হচ্ছে বেল গাছ। চলুন দেখা যাক এখন এই দিকে আর আছে নাকি। এই যে গন্ধরাজ ফুল গাছ, গন্ধরাজ টগর যেটা বলে, সেই ফুলটা চলুন ব্যাক ক্যামেরায় দেখায় আপনাদের। তো দেখুন বন্ধুরা, অনেক দিন পর বাপের বাড়িতে আসলাম। তো এসে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে নিজের ভেতর থেকে। আর এই যাই হোক, অনেক দিন দেখা হয় না বাড়িটা, তো চারপাশ দিকে ঘুরে ঘুরে দেখছি, আর ঠাকুমা কী কী গাছ লাগিয়েছি সেটাও আমি দেখছি। এদিকে দেখুন গন্ধরাজ ফুল গাছ লাগিয়েছে, আর গন্ধরাজ ফুল গাছের এত সুন্দর ফুলের গন্ধ, কী বলবো, দেখে মনে হচ্ছে যে আমিও যদি একটা এরকম গাছ বাড়িতে লাগাতে পারতাম কতই না ভালো হতো। বাট আমাদের লাগানোর জায়গা কোথায়, সেরকম জায়গাই নেই। আর এইদিকে দেখুন গন্ধরাজ ফুল একটা হয়েছে, দেখে মনে হচ্ছে যে এখনও আরও ফুটবে, আর একটু ফুটবে, তাই জন্য আমি ছিঁড়তে গিয়েও ছিঁড়লাম না। তারপরে ভাবলাম না থাকুক, ওটা হয়তো বেলা হলে হয়তো বড় হতে পারে, তো তার জন্য আমি ছিঁড়লাম না। আর এইদিকে যা যা গন্ধরাজ ফুল হয়েছিল ঠাকুমা উঠেই আগে পেরে নিয়েছে, আমার জন্য অপেক্ষাই করলো না। আমি এখনও আফসোস করছি যে ঠাকুমা সব ফুল তুলে নিচ্ছে। আর ভোরবেলার দিকে না এইরকমভাবে ফুল তুলতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে এইদিকে ফুল তুলছিলাম, আর আপনাদের সঙ্গে ভিডিও করছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম। আর তখন হচ্ছে কী বলবো, আস্তে আস্তেই কথা বলছিলাম বলে ঠিকমতো ভয়েসটা আসেনি ক্যামেরার মধ্যে, তাই জন্য আমি এখন ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই আমার বাপের বাড়ির ঘরটা, দেখুন গাছপালায় ভর্তি বাড়ির সামনেটা। এই যে আমাদের ঘর, মানে বাড়ি যাকে বলতে পারেন, এই যে ওই মাথা থেকে জানলা যেখানে আছে ওইখান থেকে ওই দিকটা পর্যন্ত, এই যে ঠাকুমা দাঁড়িয়েও আছে দেখুন। চলো আমরা এখন ছাদে যাব, দেখি ছাদে কী কী হয়েছে সেটা দেখে নিই। চলুন, তো দেখুন ঠাকুমা এখন গেট খুলে দিল ছাদের। বাপরে ছাদের অবস্থা দেখুন, ওই ফুল গাছটারও নিচেও আছে না। তো এটা কি চারা বানিয়েছিস নাকি? ওই যে ডাল বানিয়ে সব লাগাইছিল, সবই হয়ে গেছে।
এই যে সব আমাদের বাড়ি থেকে গাছ এনে এনে এই যে লাগানো, এই একটা, ও এইটা, ওইটা ওই সব আলাদা জায়গায় লাগাতে হয়। নয়নতারার চাষ করেছে দেখুন, নয়নতারা পড়ে পড়ে এরম হয়েছে। আমি এই গাছের কি, এইটা কি গাছ কিনে এনে লাগিয়েছো? পঞ্চাশটা কিনেছিলাম। এটা লঙ্কা জবা নাকি? না, লক্ষ্মী জবা। হ্যাঁ, প্রতিবার এরম। আর এইটা কি গাছ? এটা সিমটা ঘুরে সিম ওই ছিল দেখ গাছের। দেখুন সিম গাছে ভরে গেছে, সিম গাছ এত, সিম গাছে এত সিম হয়েছে মানে কি বলবো। ছাতার অবস্থা দেখুন। আর এইটা, এই পেয়ারা গাছটা কাদের? বাহ, পেয়ারা হয়েছে বাট এখনো বড় হয়নি। পেয়ারা হয়েছে কিন্তু এখনো বড় হয়নি। আর এদিকটা হচ্ছে জলের ট্যাঙ্ক আছে। এই যে ওই পাশে আর একটা পেয়ারা গাছ আছে, দাঁড়ান দেখায়। এই আর একটা পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে কিন্তু পেয়ারাগুলো শক্ত মানে কচি যাকে বলে। এই পেয়ারা খাওয়া যাবে না, চলুন। এইটা কি গাছ হচ্ছে? কুমড়ো শাক। এখান থেকে তুলে নিয়ে গিয়ে কি তুমি কেটে রেখেছো? এই আলু গাছ হয়েছে, আলু হয়েছে নাকি? আজকে আলু তুলবো, আজকে আমরা আলু তুলবো। এই গোড়ায় আলু হয়েছে বলে নাকি? এই যে দেখুন, এই যে, এই যে আলু হয়েছে। এই যে আলু শাক গাছ দেখতেই পাচ্ছেন, আজকে আলু তুলবো আমরা। জমের মাটি তুলে তুলে এই সব করেছে। ছাদের উপর গার্ডেন গার্ডেন বানিয়ে ফেলেছে, পুরো গার্ডেন করে দিয়েছে। এইখানে গাঁদা ফুল গাছ হয়েছে, এইটা কুলেখাড়া গাছ মনে হয় লাগিয়েছে। হ্যাঁ, কোথাকার থেকে কচু গাছ এনে কচু গাছ লাগিয়েছে। এই যে টমেটো গাছ, টমেটো ধরে আছে। এই যে কি জবা গাছ লাগিয়েছে বলছে, লক্ষ্মী জবা, কুড়ি হয়ে এসছে। এই গাছটা আমি নিয়ে যাব। এই যে টগর গাছ, কি সুন্দর ফুল হয়েছে দেখুন। আমাদের বাড়িতে লাগানো হয়েছে এরকম একটা গাছ কিন্তু যেন ইয়ে হয়নি, এখনো বাড়ছেই না। তো দেখুন বন্ধুরা, এইদিকে দাদু হচ্ছে মাছের ট্যাঙ্কি নিয়ে আর ওঠাতে পারছে না মাথায়, কারণ উনি পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করতে চায়। তো সেটাকে আমাকে তুলে দিতে হলো, উনি এখন নিয়ে চলে যাবে মাছ বিক্রি করতে। পারে না তবুও চেষ্টা ছাড়ে না এই আর কি। তো যাই হোক বন্ধুরা, উনি চলে যাচ্ছে ওনার কাজে, আমি যাব আমার কাজে। এইদিকে ঠাকুমা পুজো দিতে বসেছে ওনার, দেখুন সিংহাসনটা। গোপাল আর হচ্ছে লোকনাথ ঠাকুর আছে আর লক্ষ্মী ঠাকুর আছে, এই নিয়েই ওনার হচ্ছে সংসার। তো হচ্ছে গোপালকে তুলছে এইদিকে, আর এইদিকে আমার মেয়ে তো উঠে পড়েছে ঘুম থেকে, ও তো আবার এইদিকে গিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে ঠাকুমার জিনিসপত্র নিয়ে। এদিকে গোপালের হাত ধরে টেনে নিয়ে নামিয়ে দিচ্ছে সিংহাসন ধরে, মানে সিংহাসন থেকে এই করছে, অত্যাচার করছে। কালকে থেকে এসে না প্রচণ্ড দুষ্টুমি শুরু করে দিয়েছে, দুষ্টুমির আর শেষ নেই ওর। তারপরে এইদিকে দেখুন ঠাকুমা হচ্ছে কত রকমের ফুল তুলেছে, এখন আমি আপনাদের ভালো করে দেখাই। দেখুন কত রকম, এখন তো এইটা তুলেছে, এই দেখুন শিউলি ফুল। শিউলি ফুলটা তখন আপনাদের দেখাতে পারিনি, এখন আমি আপনাদের ঠিক করে দেখিয়ে দিই। দেখুন আর কিছু ফুলের করি না, ঠাকুমা আগের দিন তুলেই রাখে জানেন তো, নইলে রাস্তার ধারে ফুল গাছ তো অনেকে তুলে নিয়ে যায়, কড়িগুলো পায় না পুজো দেওয়ার সময় না, ফুল পায় না তো কী করবে, কড়িগুলোই তুলে রাখতে হয় ওনাকে। তো কিছু করি তুলে রাখে আর কিছু হচ্ছে গাছে থাকে, ও সকালবেলা ভোরবেলা উঠে যে কটা পেলো পেলো, এইগুলো না আগের দিন তুলে রেখেছিলো। এই যে জবা, তারপরে দেখছেন গন্ধরাজ ফুল, কত গন্ধরাজ ফুল হয়েছে আর এত সুন্দর সেন্ট না, আমার এত ভালো লাগছে কি বলবো।
লাস্টে আমার এত ভালো লেগেছে, আমি একটা নিয়ে না কানে গুঁজে রেখেছিলাম। কারণ আর সত্যি কথা বলতে কি, কানে গুঁজে রেখেছি তো, আর সারা দিনটা যতক্ষণ ছিল কানের মধ্যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো। গন্ধরাজ ফুল এমনি এমনি নামটা এসেছে, গন্ধরাজ, গন্ধের রাজা গন্ধরাজ, তাই এমনি তাই জন্যই এত। দেখুন কত সুন্দর গন্ধরাজ ফুল, আর এত সুন্দর সেন্ট, এত সুন্দর গন্ধ, কি বলবো। আর মেয়েকে দেখুন ফুল খাওয়া শুরু করে দিয়েছে। তুই কি গরু নাকি, সব খাবি? এটা আমি নিয়ে নিলাম, এই ফুলটা আমি নিয়ে নিলাম, কানে গুঁজে বসে থাকবো, গন্ধ শুকবো। এত সুন্দর গন্ধ গন্ধরাজ ফুলের, খুব সুন্দর। আমাদের ও বাড়িতে যদি একটা হতো এই গাছগুলো, একটা ঘরে রাখলে পুরো ঘর সেন্ট হয়ে যাবে। চলুন চা করি এখন গিয়ে। তো দেখুন বন্ধুরা, সকালবেলা আমরা চা আর হচ্ছে মানে চাটা খাওয়ার পরে দুপুর সকালবেলা যেই খাবারটা খেয়েছিলাম, ডাল আলু ভাতে আর ছিল মাছ ভাজা, এইটা খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা দুপুরের মেনুতে চলে এসেছিলাম। কারণ সকালবেলা টাইম পাইনি, সময় পাইনি, আমার দেওর যা আর আমরা এসেছিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে না আর সময় পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, একবারে আমি দুপুরের খাবারের দিকে ফোকাস করেছি, মানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো দুপুরবেলা রান্না হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আমরা সব রেডি করে দিয়েছিলাম, আর আমার দেওর হচ্ছে মিক্সড করে রেডি করছিল, কারণ ও এই জিনিসটা একটু ভালো করে দেখেছি আর মানে খেতেও ভালো লাগে সত্যি কথা বলতে। তাই জন্য বললাম যে আমরা রেডি করে দেবো সব কিছু, আর তুমি হচ্ছে করে দেবে বাদবাকিটা। আর আপনারা তো জানেনই আমার মা নেই, তার কারণে হচ্ছে এখানে আমার ঠাকুমা দাদুই থাকে, আর কেউ থাকে না এখানে। হচ্ছে আমার ঠাকুমা তো এইগুলো রান্না করতে পারে না, এমনি বলো মাছ মাংস এইগুলো করে দিতে পারবে, বাট ওইটা করতে পারবে না, এইগুলো করতে পারে না, ঝামেলার জিনিস। তাই জন্য আমরা খাবো বলেছি, তাই জন্য সব কিছুই মোটামুটি ছিল, শুধু চিকেনটা কিনে নিয়ে আসতে হচ্ছে, এনে আমরা নিজেরা নিজেরা রান্না করে খেয়েছিলাম। কারণ বয়স্ক মানুষটা কি আর ওইসব করতে পারে, আর যতই করতে পারলেও বা আমরা অত চাপ দেবো কেন বলুন, আমরা তো করে খেতে পারি না। আমরা যদি করে না খেতে পারতাম, উনি যদি করতে পারতো তাহলে একটা ব্যাপার ছিল। তো যাই হোক, উনি এখন রেস্টে আছে, ওনার জন্য সকালের যে খাবারটা ছিল সেই খাবারটাই আছে, মাছ ভাজা ডাল আর আলুর চোকা মাখা, তা উনি তো ওইটাই খাবে বলেছে। আর তার জন্য এখানে বিরিয়ানিটা আমি, আমার দেওর আর আমরা খাবো, আর আমার দাদুও খাবে একটুখানি, উনি খেতে ভালোবাসে, বাট ঠাকুমা খায় না, তো তার জন্য ঠাকুমা খাবে না বলে আর আমরা হচ্ছে খাবো বলে, তাই আমাদের জন্যই তৈরি করা। তো এখানে মিক্সড হচ্ছে, সব কিছু মিক্সড করছে ও, দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যা যা পাচ্ছে না হাতের কাছে সেগুলো আমি একটু এগিয়ে গিয়ে দিচ্ছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো তারপরে দেখুন সবার শেষে আমি এখানে বসে একটুখানি টুকিটাকি কাজ করে দিলাম, তারপরে আমরা এখন এইটা সব রেডি হয়ে গেছে, এখন মিঠা আতর দিয়ে বসিয়ে দেবো, বসিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন আজকে আবার কিন্তু একটা জায়গায় ঘুরতে যাব। দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে, রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে গেল। ভেবেছিলাম 4-5টার দিকে বেরোবো, বাট তার আর সময় হয়নি, এই রেস্ট নিতে নিতে সন্ধ্যা হয়ে গেছে। এখানে আস্তে আস্তে দেখুন কটা বেজে গেছে, অনেক বেজে গেছে সত্যি কথা বলতে। আর একটু আগে আসলে বেশ ভালো হতো, বেশ ফটো মটো তুলতে পারতাম, কী আর করব, সবাই একসাথে আসতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে আর সমস্যার আর শেষ নেই। তো যাই হোক, আজকে একটুখানি এসেছি অন্নপূর্ণা মন্দিরে, ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে, যেখানে হচ্ছে জিৎ আর কোয়েল মল্লিকের শ্যুটিং হয়েছিল 100% লাভ বয়ে, সেই জায়গাটা এখানে শ্যুটিং হয়েছিল, অনেক বছর আগের কথা সেটা। যখন শ্যুটিং হয়েছিল তখন আর না আমি স্কুলটা মেরে এসেছিলাম এখানে দেখতে, জানেন তো জিৎকে, সত্যি কথা বলতে আমি জিৎকে দেখেছিও। তো এইখানে হচ্ছে সেই খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গাটা, ওখানে খিচুড়ি খাওয়া দাওয়া হয়েছিল, এখানে অন্নপূর্ণার পুজো হয়েছিল, এই মাঠটার মধ্যে মারপিট হয়েছিল। আপনারা যদি বইটা দেখে থাকেন তাহলে দেখবেন ঠিক এই জায়গাটাই হয়েছিল। তো এখানে এসেছিলাম আমার যা আর আমার দেওরকে নিয়ে ঘুরতে। তো এখানে আমার বর আর আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে আমার ছেলে পাশাপাশি, আর আমি এখানে যাচ্ছি ঘুরু ঘুরু করছি একটুখানি, আর ওদেরকে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি, মানে ভিডিও করে সরি বলছি, এমনি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, বলছিলাম এইখানে এই এই জিনিসটা হয়েছিল। তো অনেক দিন পর আসলাম অন্নপূর্ণা মন্দিরটিকে, দেখতে খুব ভালো লাগছে। আর দেখুন এতটাই অন্ধকার হয়ে গেছে ভেতরটা,
মানে কিছুই দেখা যাচ্ছে না, সেরকমভাবে দেখাতেও পাচ্ছি না। আফসোস, আমি এত বেলায় এসেছি, কি করা যাবে, কিছু করার নেই। এখন এসে যখন পড়েছি তো এদিকে অন্ধকার হয়ে গেছে, কারণ মুখ তো ভালো করে দেখা যাচ্ছে না। এই ঠাকুরের মন্দিরটা যা হোক করে একটু দেখা যাচ্ছে, কারণ হচ্ছে একটু আলো আলো দেওয়া, তো তাই জন্য। তো আমি মন্দিরের চারপাশটা একটুখানি ভালো করে ঘুরে নিলাম, আর সামনেই একটু গঙ্গার ধার আছে, সেখানে আর যাব না, আজকে আর যাব না, অন্ধকার হয়ে গেছে না, গিয়ে কিছু দেখাতে পারবো না, বেকার গিয়ে কী লাভ। তো তার জন্য কিছু দেখানো হবে না। এখন আমি মন্দিরে উঠছি, দেখুন খালি পায়ে এক পা দুপা, এক পা দুপা করতে করতে মানে মন্দিরে উঠছি। আমার সাথে সাথে আমার যাও আসছে, এই যে সামনেই দেখুন অন্নপূর্ণা মন্দির। আমি ভেবেছিলাম এখানেই মনে হয় মুখটা দেখাবে, তারপরে দেখলাম যে না, এখানে না, ঠাকুরের মানে সাইডটা দেখা যাচ্ছে, এখান থেকে ঠাকুরের মুখটা দেখতে হলে আরেকটু আমাকে ঘুরতে হবে। তা আমি ভাবলাম যে যাক ঘোরা যাক, ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এদিকে ভিডিও করছিলাম। দেখুন এই মন্দিরগুলো, এই এর ভেতরে না যেই সব মন্দিরগুলো দেখছেন তো, ওই ভেতরে হচ্ছে সব শিব ঠাকুর আছে, আর এই বড় মন্দিরটার মধ্যে অন্নপূর্ণা ঠাকুর আছে শুধু, আর চারিদিকে যেগুলো মন্দিরগুলো দেখছেন সেগুলো হচ্ছে শিব ঠাকুর আছে। আর সাইডে যেগুলো দেখছেন, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, ওইগুলোতে না এখানকার লোকজন, যারা পুরোহিতমশাই যাকে বলেন, আরও কত কেউ লোকজন থাকে না, তারা থাকে এখানে। এই দেখুন ঢুকতেই এই গেটটা দেখতে পাবেন সামনের দিকে, আর পেছন দিকের আর একটা গেট, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই হচ্ছে একটুখানি, অনেকেই এসেছে আমাদের মতো বেলা করে, কী হবে। এইদিকে হচ্ছে সবাই হচ্ছে ভিডিও করছে, ফটো তুলছে দেখুন, আর আমিও এখানে হচ্ছে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলুন ঠাকুরটাকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে এই জায়গাটা না, সেই হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছিল কোয়েল মল্লিক, সেইখানে মারপিট হচ্ছিলো। আর এই যে আমার যা দেখুন ঠাকুরের ফটো তুলছে, আমি আবার এখান থেকে তুলতে গিয়ে দেখছি যে এখানে দেখা যাচ্ছে না, আবার সামনের দিকে চলে গেলাম। এই দেখুন অন্নপূর্ণা মন্দিরের ঠাকুরটা দেখে নিন ভালো করে। আর এইদিকে আমাদের ঠাকুর দেখা সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব আর একটা মন্দিরে, আমাদের ওখানে হচ্ছে আজমচণ্ডী তলায়। তো ওখানে না পৌষ সংক্রান্তির দিন প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয় সত্যি কথা বলতে। লোকেরা হচ্ছে ভোরবেলায় পাঁচটা চারটের সময় উঠে এসে পুজো দেয়, ওই রাত্রেবেলা স্নান করে আর এই গাছটাকে ঘিরে নিয়ে যত পুজো। আর আমাদের বিয়ের জল ভরতে, জল সইতে আসার জন্য এইখানেই আসে, এখানে একটা পুকুর আছে, এই পুকুরে স্নান করে অনেকে হচ্ছে দণ্ডি কাটে, সব কিছু করে, আর এখানে হচ্ছে বাতাসে হরিলুট দেয়, অনেক কিছু হয়। এই ঠাকুরটা কিন্তু প্রচণ্ড জাগ্রত দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।